হ্যালো বন্ধুরা, আজকে আমি কতগুলো বিশেষ গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো। কথাগুলো খুবই সাধারণ মনে হলো, বিশেষ গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে। বিগত 20 বছর ধরে নানান জায়গায় অঙ্কন পরীক্ষা নিতে গিয়ে যা দেখলাম, যা বুঝলাম এবং মাস্টারমশাইদের সঙ্গে কথা বলে যা অভিজ্ঞতা হলো, তারপরে ভিডিওটি বানানো আমি উচিত মনে করলাম। তো কতগুলো সমস্যা দেখা যাচ্ছে, যে সমস্যাগুলো এখন খুব ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়েছে। তো সবখানি যা এই লাস্ট পরীক্ষা নিতে গিয়ে এই সম্বন্ধে আলোচনা হলো ওখানের মাস্টারমশাইয়ের সঙ্গে, তারাও অনেক দুঃখ প্রকাশ করলেন। তো ভাবলাম এই ভিডিওটা বানাই, তাহলে সবারই কাজে আসবে এবং সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি, সবাইকে মন দিয়ে শোনার অনুরোধ জানাই। আমরা সবসময় দেখি ছাত্ররা, একদম ছোট না, যারা মোটামুটি বড় হয়েছে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার থেকে, তারপরে সেকেন্ড ইয়ার উঠতে শুরু করলো, এই সময় থেকে তারা নিজের মন মতো অনুযায়ী ছবি আঁকতে চায়। বেশিরভাগই দেখবে যদি ছবি আঁকা দেওয়া যায় তখন তাদের পছন্দ হয় না, তারা বলে হয়তো যে স্যার অন্য একটি ছবি দেন, কোনো দিন এসে বলবে যে স্যার আজকে একটি সুন্দর ছবি দেন। এই যে সুন্দর ছবিটা যে তার কাছে কী, সেটাই কিন্তু বড় বিষয়। আর এই যে তারা ছবি চেয়ে চেয়ে নিচ্ছে, এটা কিন্তু তাদের ভীষণ ক্ষতি হচ্ছে। এখন তুমি হয়তো বলবে ছবি সেরকম দেবে না, তার কথা অনুযায়ী ছবি দেবে না। দেখা যাচ্ছে যে তার কথা অনুযায়ী ছবি না দিলে তার মন খারাপ হয়ে যাচ্ছে, সে ছবি আঁকছে না, সে অর্ধেক এঁকে চলে যাচ্ছে আর ছবিতে মন বসছে না। কিন্তু তাই বলি কি তাকে তার কথা অনুযায়ী ছবি দিতে হবে? না, দিতে হবে না, কিন্তু তাকে ভালো করে বোঝাতে হবে যে কেন এই ছবিগুলো তোমাকে এখন দেওয়া যাবে না, আর কেনই বা আমার কথা অনুযায়ী তোমাদের ছবিগুলো আঁকতে হবে। এই কথা বোঝানোর পর যে বুঝবে, সেই ছবি আঁকা মানে আর্টিস্ট হতে পারবে, শিল্পী হতে পারবে। আমি কিন্তু শিল্পীর কথা বলছি, একটা ভালো ছবি আঁকার কথা বলছি না। ভালো ছবি আঁকা যে শেখে নি, সেও একটি ভালো ছবি এঁকে ফেলতে পারে। আমি কিন্তু শিল্পীর কথা বলছি। শিল্প তৈরি করতে গেলে এবং শিল্পী হতে গেলে যে জিনিসগুলো দরকার সেটাই আমি বলছি। যখন দেখবে যে সে তোমার কথা অনুযায়ী ছবি আঁকছে না এবং আঁকার ইচ্ছে নেই, সে শুধুই তার নিজের কথা অনুযায়ী ছবি, নিজের পছন্দ অনুযায়ী ছবি আঁকছে, তাহলে কিন্তু তার শিল্পীর পথে বাধা দাঁড়াবে। একজন শিল্পী হতে সব থেকে বড় বাধা দাঁড়াবে তার এই মনোভাবনা। তখন তুমি তাদের গার্জিয়ানকে বলতে বাধ্য হবে কিংবা অন্য কোনো সিদ্ধান্ত নিবে। কিন্তু এটা ভীষণ গুরুত্বভাবে তোমাদের বুঝতে হবে যে তুমি যদি তোমার পছন্দ অনুযায়ী ছবি নাও, তাহলে তো তুমি শিক্ষক, তোমার শিখতে আসার তো দরকার পড়ে না। তোমার শিক্ষক যখন তোমাকে ছবি দেবেন, তখন কিন্তু সব কিছু দিক চিন্তা করিয়ে দেবেন যে তোমাকে এখন কোন জিনিসটা দরকার আছে, কোন জিনিস দিলে তোমার যে জিনিসটা তোমার ভালো হচ্ছে না, তোমার সুন্দর হচ্ছে না, তো সেগুলোকে ঠিক করতে গেলে তোমাকে কী জিনিস দিতে হবে, সেটা কিন্তু মাস্টারমশাইরা বুঝবেন, তুমি বুঝবে না। কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরাই যারা অল্প বড় হয়ে যাচ্ছে, তারা কিন্তু শুধু সিনারি আঁকতে চায় এবং সুন্দর সুন্দর সিনারি। সুন্দর বলতে তো আমি কিছুই বুঝি না, ওদের সুন্দর যে বলে কী বোঝাতে চায় আমি বুঝি না। সুন্দর তো সবই সুন্দর, একটি পেন্সিল আছে, এই পেন্সিলের জায়গায় তো সেও সুন্দর, আঁকো না একটি পেন্সিল একদম সুন্দর করে, এরকম প্রাণবন্ত একটি পেন্সিল আঁকো তো দেখি, পারবে না কিন্তু। অথচ বিশাল
জিনিস দিয়ে, নানান জিনিস দিয়ে একদম ভরে দেবে একটি পৃষ্ঠা সুন্দর করার জন্যে কত কষ্ট করবে, বলবে আরও দেন, আরও কঠিন দেন, কিন্তু একটি পেন্সিল আঁকতে বলো পারবে না, একটি গ্লাস আঁকতে বলো পারবে না। তুমি যদি বলো যে এই গ্লাসটা আঁকো, মনে করো এখানে এটা একটা জিনিস, এটা তো অল্প কঠিন আছে, এর থেকে সহজ যদি বলা হয় যে এখানে একটা গ্লাস যদি দিয়ে তুমি বলো এই গ্লাসটি আঁকো, তখন তাদের সবার মন খারাপ হয়ে যায়, বলে এটা কী আঁকবো, এটা কোনো আঁকা হলো? তাদের কাছে একটি সিনারি দাও, যে সিনারিতে একটি বউ সুন্দর করে সেজে শাড়ি গয়না গাঁটি কানের কানেরগুলো সুন্দর সুন্দর, দূর থেকে একটি মহিলা দেখা যাচ্ছে, দূর থেকে মহিলাটাই ছোট দেখাচ্ছে অথচ তার নাকের ফুলটাও দেখা যাচ্ছে, সেরকম আঁকা ওদের সুন্দর। এত দূর থেকে যে তার চোখই ভালো দেখা যাচ্ছে না অথচ নাকের দুলটাও চকচক করছে, সেটা আঁকতে হবে। এ কী ধরনের আঁক, এ কী ধরনের দিকে ওরা যাচ্ছে? ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা এই ধরনের ছবি আঁকেন এবং তারা তার প্রতি আসক্ত হয়ে, এসব ছবির প্রতি আসক্ত হয়ে তারা বেশি তার দিকে ছুটে বেড়াচ্ছে এবং সেসব দেখে দেখে ছবি আঁকছে। আর যখন তুমি ক্লাস করাবে, যখন তারা ক্লাসে আসছে, তখন একটা স্টিল লাইট দিবে, ওদের মন খারাপ হয়ে যাচ্ছে, সে ছবি আঁকতে চাচ্ছে না। যে ছবি দেখতে বাইরের থেকে দেখতে খুবই সুন্দর চকচক করছে অথচ ব্যাকরণে ভুল, রঙের ক্ষেত্রে ভুল, শৈল্পিক সৃষ্টিতে ভুল, সেগুলোই তাদের পছন্দ হচ্ছে আর সেই দিকেই সবাই ছুটে বেড়াচ্ছে। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ পরিস্থিতি আমি লক্ষ্য করছি। একটি মানুষ আঁকবে, মানুষটা সুন্দর চোখ হতে হবে, সুন্দর নাক হতে হবে, সুন্দর কান হতে হবে, সুন্দর ঠোঁট হতে হবে, সুন্দর চুল হতে হবে, এখন তো নানা রকমের স্টাইলের চুল রঙিন, সেরকম হতে হবে, তবেই সেটা আঁকবে এবং সেটা পছন্দ করবে। আরে বাস্তব কেন আঁকবে না? একটা মানুষ মাঠে কাজ করছে, একটি মহিলা সে মাঠে যে কাজ করছে তার জন্য খাবার নিয়ে যাচ্ছে, তাকে শুধু ওরকম সুন্দর চোখ সুন্দর কান সুন্দর নাক সুন্দর সব কিছু দিয়ে আঁকা হয়, তাহলে কি সেটা বাস্তব হবে? তার জীবনযাত্রার সঙ্গে মানানসই হতে হবে না? একটা মানুষ সকালে উঠে তাদের জীবনযাত্রা শুরু হয়, তাদের সেই দিনের যে উপার্জন, সেই দিনের যে আহার সংগ্রহ করার জন্য যে তাদের সংগ্রাম শুরু হয়, সেই সংগ্রামের সময় তাদের চেহারা কেমন হতে পারে, তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে, তাদের পোশাক পরিধান কেমন হতে পারে, সেসব ভুলে গিয়ে তোমরা সবাই শুধু চাকচিক্যতার দিকে ছুটে যাও। তাকে আঁকতে গেলেও সেরকম সুন্দর আঁকতে হবে, একটি শাড়ির যে আঁচল আছে, আঁচলের যে ডিজাইনটা আছে সূক্ষ্মভাবে ডিজাইন, সেসব কেন হবে? তার মাথা থেকে কাজ করে ঘাম ঝরে পড়ছে, মুখটা মলিন হয়ে গেছে, রোদে কালো হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো আঁকতেই চায় না। সেই ছবিগুলো দেখে বলে ভালো না, বিশ্রী, কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, মেয়েটা কেমন দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কেন কেমন দেখা যাচ্ছে? তার জীবনযাত্রার জন্য সেরকম দেখা যাচ্ছে, তাহলে তার জীবনযাত্রা বোঝাতে গেলে সেই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, সেগুলো আর তোমাকে আঁকতে হবে, কিন্তু কেউ সেরকম করবে না। সবাই ওই নায়িকার টাইপের ছবি আঁকবে, সেই ধরনের ছবি আঁকার জন্যে বায়না ধরবে। খুব খারাপ অবস্থা দিকে যাচ্ছে আমি লক্ষ্য করছি। এটা তো গেল ছাত্রদের কথা, ছাত্রছাত্রীদের কথা। এমন অনেক গার্জিয়ানও আছে, তারাও ভুল বোঝে, তারাও কিন্তু দেখবে অনেকেই আছে সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে আসবে আর বলে যাবে, স্যার আজকে এটা শিখিয়ে দিন, স্যার আজকে ওটা শিখিয়ে দিন, স্যার আজকে ওটা আর ভালো হচ্ছে না, স্যার ওটা ওটা একটু ইস্যু হচ্ছে, ওটা করে দেন। কেমন করে হবে?
কার কি হচ্ছে না কার কি হচ্ছে সেটা তো মাস্টার সে ভালো বুঝতে পারছে। মাস্টারমশাই তাকে একদিন একজন সুন্দর শিল্পী তৈরি করতে যাচ্ছেন, কিন্তু তার অভিভাবকরাই বাধা দিচ্ছেন। কিন্তু তারা তো বুঝতে পারছে না যে তারা ভুল করছে। কিন্তু তাদেরকে যদি বোঝানো যায় যে না এরকম হবে না, তখন তারা বোঝে মাস্টারমশাই হয়তো জানে না, মাস্টারমশাই আঁকতে জানে না, মাস্টারমশাই ভালো পারে না। আর তারা হচ্ছে পেন্সিল রং এসবের খেলাই খেলে না, পেন্সিল দিয়ে খেলতে হবে, নানান ধরনের ছবি করতে হবে। আমরা অঙ্ক করি যখন রাফ করি না, সাইডে রাফের জায়গায় রাখি, রাফ করি অনেক, সেই রাফটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের আঁকার ক্ষেত্রে। কিন্তু মনে করো সব ছবিগুলোই তুমি রাফ করছো, রাফ করার মতন অনুশীলন সবসময় করে যেতে হবে। তুমি যে একটা ফাইনাল ছবি আঁকবে, যে পেন্সিলটা আমি আঁকছি ফাইনাল করে ছোট্ট আস্তে আস্তে দাগ দিয়ে ছোট ছোট ঘষে ঘষে ধীরে ধীরে, তা নয়। তুমি রাফ করো, এটাকে 10-12 বার করো, তুমি রাফ করতে করতে একবারই দেখবে ফার্স্ট স্পিডে ছবি আঁকতে পারবে এবং সুন্দর আঁকতে পারবে এবং প্রাণবন্ত আঁকতে পারবে এবং যেরকম আছে সেরকমই আঁকতে পারবে। কিন্তু তুমি যদি ধরে ধরে আঁকো সেখানে প্রাণ পাবে না ছবিটাতে, কারণ তোমরা একটা ছবি আঁকতে চাও আর একটাতেই ফাইনাল করতে চাও, তোমরা রাফ করতে চাও না। রাফ বলতে অনুশীলন, প্রচণ্ড অনুশীলন করতে হবে যে কোনো জিনিস নিয়ে। একটা জিনিসকে নানান অ্যাঙ্গেল থেকে নানানভাবে নানান স্কেচ করে নানান রেখা দিয়ে, রেখা তো অনেক রকম হয়, নানান রেখা দিয়ে একটা ছবি তোমাকে করতে হবে। অসম্ভব, তোমরা একটা রেখাই একটা ছবি করতে চাও না। বেশিরভাগই দেখা যায় যে ছবি খাতা খুললে দেখা যায় ছবি অর্ধেক অর্ধেক পড়ে আছে, কমপ্লিট নেই ছবি। আজকে হয়তো অর্ধেক করলো, তারপরে এটা আর করলই না, কেন ইচ্ছে করে না, মন টানে না সেগুলো করতে। মন যদি না টানে তাহলে তো হবে না। আমি সবার কথা বলছি না, কিছু কিছু আছে যে বেশ ভালো। আমার কাছে আছে কিছু স্টুডেন্ট যে আমি একটা ছবি দিলাম, সেই ছবিটা পরের দিন দেখলাম যে একটি রাফ খাতার মধ্যে ওই একটি ঘোড়া আঁকতে দিলাম বা একটি গরু আঁকতে দিলাম, সেটা পুরো খাতাই একে নিয়ে আসলো। ভালো, সে ভালো আঁকতে পারে, তার উন্নতি হবে, হবেই হবে, কেউ তাকে থামাতে পারবে না। কিন্তু কিছু বেশিরভাগই আছে তারা করবে না অনুশীলন, অথচ মুখে মুখে বেশি কথা বলবে, বলবে এটা কী ছবি হলো, ওটা ভালো না, ওরকম হলে ভালো হবে, স্যার এটা এটা আঁকবো না, এটা সুন্দর না। অথচ যে দেখবে যে এই গরুটা একটা খাতা পুরো একে নিয়ে আসলো, সে কিন্তু চুপচাপ থাকে, তুমি যাই দিবে তাই আঁকবে। সেরকম মন লাগবে, সেই রকম মন নিয়ে তোমরা ছবি আঁকতে আসো এবং সেরকম মন নিয়ে তোমরা ছবি আঁকা শুরু করো, অনুশীলন করো। তোমার যদি মনে হয় যে তুমি একটি ভালো মাস্টারমশাই আগে অনুসন্ধান করে তার কাছে যাও এবং নিজেকে তার কাছে সঁপে দাও, এবং সেই একই কথা আমি অভিভাবক অভিভাবিকাদেরও বলছি যে আপনার ছেলে মেয়েকে যেখানে দেবেন আগে ভালো করে খোঁজ নিয়ে দেখে নেন কেমন, দেখে দেওয়ার পর আর কোনো সন্দেহ করবেন না, সেখানে সেই মাস্টারমশাইয়ের উপর আপনার ছেলের দায়িত্ব দিয়ে দেন, আপনি কিছু বলবেন না, দেখবেন সে খুব ভালো হবে। আর অনেকেই আছে 10-12 দিন পর, মানে মনে করলে 1 মাস পরই খোঁজ নিতে আসবে, কেমন শিখলো, এটা কি কোনো কথা হলো? 20-25 বছর পরেও তো শিখছি, আমার কত কিছু হচ্ছে না, কষ্ট লাগে, আমি আঁকতে পারি না। তখন কি উত্তর দেওয়া যায়, কেমন শিখছে, কতটুক শিখলো, সেটা 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর পরেও তো বলা যায় না। এই যে কতগুলো জিনিস আছে, সবাইকে এই জিনিসগুলোকে বুঝতে হবে,
মাস্টার মশাইকে সাহায্য করতে হবে, তার মতন করে একজন ছাত্রকে গড়ে তোলার জন্য তাকে সাহায্য করতে হবে। মাস্টারমশাই চান একজন একজনকে শিল্পী তৈরি করতে, আর শিল্পী হতে গেলে অন্যদিকে হাঁটতেই হবে, কষ্ট পেতেই হবে, হয়তো তুমি একা হয়ে যাবে, আর যে কোনো জিনিস, ভালো জিনিস, সুন্দর জিনিস বেশিরভাগ একাই চলতে হয়। খারাপ বন্ধু অনেক পাবে, ভালো বন্ধু বেশি পাবে না। তাই যদি তুমি খারাপ পথে চলো তাহলে তুমি প্রচুর বন্ধু পেয়ে যাবে। একটা ডাক দিবে, দেখবে কত আসর বসবে, শয়ে শয়ে বন্ধু পেয়ে যাবে। কিন্তু ভালো পথে, ভালো রাস্তায় চলতে গেলে অল্প কষ্ট তো আছেই। প্রথমে তুমি একা থাকবে, ধীরে ধীরে পরে তোমার সঙ্গে আরও তোমার মতন আসবে, পাবে, কম পাবে কিন্তু পাবে। কিন্তু ধৈর্য ধরে সেই রাস্তাটা চলতে হবে তো। তুমি তো সেই রাস্তাটা দেখাতেই দিচ্ছ না মাস্টার মশাইকে, মাস্টার মশাই তোমাকে রাস্তা দেখাচ্ছে, তুমি উল্টো দিকে হাঁটছো, না আমি এটা আঁকবো না, আমি ওটা আঁকবো, অন্যরকম আঁকবো। এই জিনিসগুলো যাদের মধ্যে আছে তোমাদেরকে সবাইকে আমি ভালোবাসার সহিত, তোমাদের খুব ভালোবাসার সহিত বলছি, এই জিনিসগুলোকে একদম পাল্টে ফেলো। মনে করো একটা ছবি তোমাকে দিল যেটা তোমার একদমই আঁকতে ইচ্ছে করছে না, তখন তুমি ভাববে যে এই ছবিটা হয়তো আজকে আঁকলেই কালকে আমি অনেক বড় একজন ভালো শিল্পী হতে পারব। সেই কথাটা ভেবে নিয়ে তোমার ক্লান্তি দূর করে তোমার মনের মধ্যে আনন্দ এনে ছবিটা করে ফেলো, দেখবে উপকার হবে। এই বিষয়ে তো নানান কথা, কথার শেষ নেই তো, সব কথা তো মনেও পড়ে না, যখন ঘটনা ঘটে তখন মনে পড়ে। তো সবার কাছে আমি অনুরোধ, ছাত্রদের কাছেও এবং অভিভাবক অভিভাবিকাদের কাছেও অনুরোধ, তোমরা যখনই বা আপনারা যখনই কোনো মাস্টারমশাইয়ের কাছে নিজের সন্তানকে সঁপে দেন তখন সম্পূর্ণভাবেই সঁপে দেবেন। আর সবথেকে বড় কথা, আর মাস্টারমশাইয়ের সম্বন্ধে কোনো আলাপ আলোচনা, কোনো অভিযোগ, কোনো সমালোচনা সন্তানদের সামনে করতে নেই। সন্তানদের শেখাতে হয় যে মাস্টারমশাইদের যেন গুরুত্ব দেওয়া হয়, সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়, এবং যা ওনারা বলেন এবং সেটাই যেন করা হয়। কিন্তু অনেকে দেখা যায় যে সন্তানদের সামনে মা বাবার অনেক কিছু বলে থাকেন মাস্টারমশাইয়ের সম্বন্ধে, যে না অমুক মাস্টার ভালো নয়, অমুক মাস্টার এটা ঠিক করলো না, অমুক মাস্টার অমুককে ভালো দিল, তোকে ভালো দিল না, ওকে একদম এসব আলোচনা করতে হয় না। সেটা কিন্তু নিজের সন্তানেরই ক্ষতি হয়, তার ব্যক্তিত্ব তৈরিতে ক্ষতি হয়, তার মনন তৈরিতে ক্ষতি হয়, তার বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়, এই সমস্ত কিছু বুঝতে হবে। আমার মনে পড়ে আমার বাবা যখন আমার মাস্টারমশাইয়ের কাছে দিয়েছিলেন, তখন আমি ক্লাস ফাইভে পড়ি, তোমরা তো অনেক ছোট থেকে এখন শেখা শুরু করো, আমি ক্লাস ফাইভে পড়তাম তখন, তাই আমার মনে আছে। আমার বাবা মাস্টারমশাইকে বলেছিলেন যে মাস্টারমশাই ছেলেকে দিয়ে গেলাম, এখন আপনি সব বুঝবেন, সমস্ত দায়িত্ব আমার ছেলে, সমস্ত দায়িত্ব আঁকা বিষয়ে আপনার কাছে দিয়ে গেলাম। সেই যে প্রথম বাবা গিয়েছিলেন বলে এসেছিলেন, এরপরে দ্বিতীয় কোনো দিন যাননি, স্কুলে যাননি, মাস্টারমশাইয়ের কাছে খবর নেননি, কিন্তু রাস্তাঘাটে যেখানে দেখা হয়েছে বাবার সঙ্গে অনেক আলাপ আলোচনা হয়েছে, গল্প হয়েছে, কিন্তু কখনো আঁকা বিষয়ে নাক গলাননি বা কিছু বলেননি। কারণ বাবা জানেন, বাবা একজন শিক্ষক, তিনি জানেন শিক্ষককে কেমন মর্যাদা দিতে হয়। তো এই জিনিসগুলো আমি এর জন্যই বলছি
যে বাবা তো আমার খোঁজ নিয়েনি, তাই বলি কি আমার মাস্টারমশাই আমাকে ভালো শেখাননি, আজকে তো আমি আঁকা শেখাচ্ছি, তাহলে কি আমাকে স্যার ভালো শেখায়নি, বাবা খোঁজ নিয়েনি, দেখে বাবা এত কিছু বারবার যায়নি, বারবার গিয়ে বলেনি এটা শিখিয়ে দেন এটা শিখিয়ে দেন, এটা পারছে না, একবারও তো বলেনি। এমন কি আমার মাস্টারমশাইয়ের আজ পর্যন্ত আমার খাতায় একটি দাগও নেই, একটি দাগও দেননি। তা আমার তো কোনো অভিযোগ নেই মাস্টারমশাইয়ের সম্বন্ধে, যা আমাকে এঁকে দেননি, আমাকে দেখিয়ে দেননি, কিন্তু মাস্টারমশাই দেখিয়েছেন, মাস্টারমশাই শিখিয়েছেন, মাস্টারমশাই আমাকে বলেছেন, সেটা আমি শুনেছি দেখেছি, তাই আমি মাস্টারমশাইকে শ্রদ্ধা করছি, বুঝতে পারছি। মাস্টারমশাই বলে যান, অনর্গল বলে যান, অনর্গল বক্তৃতা দিয়ে যান, অনর্গল শিখিয়ে যান, কিন্তু আমরা শুনি কোথায়, দোষ দিয়ে দিই মাস্টারের উপর, কিন্তু আমি শুনতাম, আমার পাশে বসে যাকে শেখাতো তার এটাও শুনতাম, আমাকে যেটা বলতো, খাতা কলমে না দেখ, দাগ না দেখ, আমাকে মুখে বলছে তো যে তোমার এটা করতে হবে, এটা করলে ওরকম হবে, এটা এদিকে নিতে হবে, এটাই তো সব থেকে বড়। কিন্তু এটা যদি তোমরা না শোনো তাহলে কার দোষ? মাস্টারমশাই রাস্তা দেখিয়ে দেন যে যাও, এটা এভাবে গিয়ে এভাবে যাও, ওখানে একটা এমন জিনিস আছে, এটাকে সরিয়ে দিয়ে তারপরে ওভাবে যাও। তিনি তো বলে দিলেন, তুমি যদি না যাও তাহলে কার দোষ? আর তুমি যদি সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন, তুমি যদি মনোযোগী না হও তাহলে তো রাস্তা হারিয়ে ফেলবে, তোমাকে মনোযোগী হতে হবে যখন রাস্তাটা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে এদিকে এদিকে তোমাকে এভাবে যেতে হবে। তুমি যদি তখন মনোযোগী না হও তখন অর্ধেক রাস্তা গিয়ে হারিয়ে যাবে, তো হারিয়ে যাওয়ার পর বলবে না এই মাস্টারমশাই ভালো না, ভালো দেখাতে পারিনি, ভালো বোঝাতে পারিনি, তাহলে তো হবে না। খুবই আক্ষেপের বিষয় এই জিনিসগুলো আঁকার ক্ষেত্রে বেশি হয়, তাই আমি সবার কাছে অনুরোধ করছি এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ছোটরা হোক বড়রা হোক এবং গার্জিয়ানরা হোক, সবার কাছে অনুরোধ এই জিনিসগুলো লক্ষ্য করে আমরা সবাই এগিয়ে চলি, তাহলে সবারই মঙ্গল হবে। ধন্যবাদ।